আমরা এখানে মহা সমাবেশে এসেছি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাওয়ার জন্য। আমরা রাজপথে আছি, থাকবো, ছিলাম। এদিকে আমাদের সরকারি দল আমাদের ম্যাডামকে যেতে দিচ্ছে না, বলছে ইতিহাসের সমস্ত সব এই যদি ক্ষমা চায়, ক্ষমার পরে আমাদের ম্যাডামকে দেশে নিবে কিনা না দিবে সেটা তারা বিবেচনা করবে, এবং যদি আমরা এর মধ্যে দিয়ে আমরা কোনো কিছু বাড়াবাড়ি করি তাহলে ম্যাডাম খালেদা জিয়াকে জেল হাজতে আবার প্রেরণ করবে। এটা আমরা সরকারি দল থেকে শুনতে পারতেছি, কিন্তু এটা এটা আমাদের গণতন্ত্র দেশ পিছপা হব না। আমরা রাজপথে ছিলাম, আছি, বেগম খালেদা জিয়ার জন্য লড়াই করে যাবো ইনশাল্লাহ। আমরা এই আশা ব্যক্ত রেখে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আমরা সব সময় রাজপথে থাকার চেষ্টা করি, থাকার পরে পরিফলে আমাদের পুলিশ হয়রানি করে। আমরা এখনো স্পট আছে আমাদের হাতে, পুলিশের হয়রানি হই, মাইর খাই, আমাদের দাঁড়াতে দিচ্ছে না। এবং সরকার দলটা বলে আমরা নাকি আমাদের ম্যাডাম খালেদা জিয়া জেলে আমাদের দোষের কারণে, কিন্তু তারা যে ভোট চোর ভোট চুরি করে দল ক্ষমতায় আছে পুলিশ বাহিনী দিয়ে, এইটার পরিপ্রেক্ষিতে আমরা লড়ে যাবো, লড়ে আছি এবং লড়ে থাকবো ইনশাল্লাহ। ঝিনাইদহ আওয়ামী লীগের বিপক্ষ থেকে যে জয়যুক্ত লাভ করলো এতে বোঝা যায় রাজনৈতিক প্রেক্ষাপট আজকে কোথায় যে দাঁড়িয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা চাই দেশের জনগণ সবাই সচেতন, এবং ছোট বাচ্চা থেকে শুরু করে নবীন বরণ সবাই সচেতন। এর পরিপ্রেক্ষিতে চাই আমরা এই সরকার হটাও, আমাদের বেগম খালেদা জিয়াকে সুস্থ দাবি চাই, এবং সুস্বাস্থ্য কামনার জন্য বাহিরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। ওবায়দুল কাদের অসুস্থ হয়েছিল, আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে যখন সুচিকিৎসার জন্য বাইরে নেওয়ার কথা বলে তখন তারা বলে যে তারা দুর্নীতি করছে, তার জন্য মাপ চাইতে হবে, তাহলে বিদেশে পাঠাবো। ওবায়দুল কাদের যখন অসুস্থ হয়েছিল তাদেরকে ভালো চিকিৎসার জন্য বাইরে নেওয়া হয়েছিল, তখন তো আমাদের কোনো এই সরকার বলেন, সরকারের আইনমন্ত্রী এমপি বলেন, এরা তো কোনো তখন প্রলোভ দেখায় না। কিন্তু আমাদের নেতৃত্বের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওনার কেন সুচি চিকিৎসার জন্য বাইরে নেওয়া হবে না, এর তীব্র প্রতিবাদের নিন্দা জানাই আমরা।